ফলতা কলকাতা থেকে 65 কিলোমিটার, গাড়িতে লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। বাসে আসতে চাইলে একটু বেশি সময় লাগবে, যেহেতু ডিরেক্ট কোনো বাস নেই, শখের বাজারে নেবে, ওখান থেকে শহরের হাট। তাছাড়াও বিভিন্ন বাস রুটস আছে, তাতে মোটামুটি 3 থেকে সাড়ে 3 ঘন্টা লেগে যাবে। হুগলি নদীর ওপর এই ছোট গ্রামে অনায়াসে এসে কাটিয়ে দেওয়া যায় একটা উইকেন্ড, অথবা পিকনিকের জন্য এটা আদর্শ স্পট। শহরের কোলাহল থেকে দূরে বেশ এক শান্ত পরিবেশ। এখানে নামকরা হোটেলগুলোর মধ্যে হলো হোটেল সিবট ইন্টারন্যাশনাল আর রাজহান্স গার্ডেন। চলুন ভেতরে ঢুকে দেখে আসি হোটেল সিবাডের বিভিন্ন ক্যাটাগরি রুমগুলো কেমন। এই ভিডিওর মধ্যে যাবতীয় ট্যারিফ ডিটেলস, বুকিং কিভাবে করতে হবে বা খাওয়া দাওয়া কেমন, সব ডিটেলস দেওয়া থাকবে। তার জন্য স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি আরও ভিডিও এরকম নিয়ে আসবো। হোটেলের মেন বিল্ডিংয়ের ভেতর দিয়ে চলে এলাম। এখানে বাঁদিকে একটা বড় পুল আছে, পুল এরিয়াটা বেশ সুন্দর, সামনে খুব সুন্দর গ্রিনারি, বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা আর বেশ কিছু জিনিস রয়েছে। লনের দুধার দিয়ে সারি সারি কটেজেস আর ডুপ্লেক্স। রুম একটা দেখানো যাবে নাকি? ওভারঅল হোটেলটা বেশ ওয়েল ডেকোরেটেড, আর এখানে একটা রোজ গার্ডেনও আছে যেটা সিজন টাইমে অসাধারণ লাগে। এগুলো হলো এখানকার ডুপ্লেক্স রুম। নিচে সিটিং এরিয়া, ওভেন, ইলেকট্রিক কেটল সব রকম সুবিধা আছে, আর ওপরের তলায় বেডরুম। বেশ বড় সুন্দর ঘর। বারান্দা দিয়ে ভিউটা নিহাত মন্দ নয়। এখানে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। এবার মেন বিল্ডিংয়ে গিয়ে দেখে আসি এখানকার স্যুট রুমগুলো আর ডিলাক্স রুমগুলো। রুমে ঢুকেই একটা সিটিং এরিয়া, এখানে ওভেন, ইলেকট্রিক কেটল, ফ্রিজ যাবতীয় সুযোগ সুবিধা আছে। তার ভেতরের রুমটা হলো বেডরুম। এই রুমটা আমার সবথেকে বেশি পছন্দের। এখানে বেশ কম্প্যাক্ট একটা সিটিং এরিয়ার পাশেই রয়েছে বিশাল বড় একটা বেডরুম আর স্টাডি টেবিল, স্টাডি টেবিলের পাশে আরেকটা বেড। আর স্পেশালি বাথরুমটা খুবই সুন্দর, কারণ এর মধ্যে আছে বাথটাব। এখানে সবকটা সুইট রুমেই ফ্রিজ, ওভেন ইত্যাদি সুবিধাগুলো রয়েছে, যেগুলো একটা প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, সবকটা রুমই বেশ কম্প্যাক্ট। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে রুমসগুলোর মধ্যে বেশ কিছু ইন্টারকানেক্টিং রুমস আছে যেগুলোর ডোরগুলো নর্মালি লক থাকে, কিন্তু আপনারা দুটো বা তিনটে ফ্যামিলি এলে সেই ডোরগুলোকে ওপেনও করাতে পারেন। তো একটা রুমের সাথে আরেকটা রুমের পার্সোনাল একটা কানেকশন রয়েছে। সবকটা রুমের ক্যাটাগরি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। সবকটা রুমই বেশ বড় আর লাক্সারিয়াস। এখানে যারা ডে ট্রিপের জন্য আসবে এদের এখানে কোনো স্পেসিফিক প্যাকেজ হয় না, কাস্টমারের নিড অনুযায়ী ওরা কাস্টমাইজ করে থাকে, তার জন্য ফোন করে কথা বলে নিতে হবে। এবার চলে আসি এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে।
এখানে মেনুতে অনেক রকম কুইজিনই চোখে পড়ল, ভ্যারাইটি অফ ডিশেস আছে। তবে বলে রাখি, পিওর বেঙ্গলি স্টাইলে বেঙ্গলি খাবার উপভোগ করার ইচ্ছে থাকলে নিরাশ হতে হবে। আমি কারেন্টলি এখন ফলতার হোটেল সিবার্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে অ্যাকোমোডেশনগুলো বেশ সুন্দর, আর বাকি যা ডিটেলস, ট্যারিফ ডিটেলস বা প্যাকেজ ডিটেলস যা আছে সেটার জন্য আমি ম্যানেজারের সাথে কথা বলবো, সঙ্গে থাকবো। নমস্কার দাদা, বলছি আপনাদের এই সিবার্ড এই প্রপার্টির মধ্যে কী কী টাইপের রুম আছে, তার ট্যারিফস কী আছে একটু ডিটেলস যদি আমাকে বলেন। নমস্কার, গুড রুম অ্যাকচুয়ালি আমাদের এখানে স্ট্যান্ডার্ড, ডিলাক্স আর স্যুট তিন ক্যাটাগরি রুম আছে। স্ট্যান্ডার্ড আছে 2499 প্লাস 12% জিএসটি, আর সেকেন্ড থিং হচ্ছে ডিলাক্স 3000 প্লাস 12% জিএসটি, আর স্যুট আছে 4500 প্লাস 12% জিএসটি। আচ্ছা, মেন ব্লকেও আছে আমাদের, ডুপ্লেক্স কটেজও আছে। আপনাদের টোটাল রুমস কত আছে? আমাদের টোটাল আছে আপনাদের এখন এই মধ্যে আছে স্পেসের মোমেন্ট 45। ওকে, আর আর গ্রিন লন আছে, নিজস্ব সুইমিং পুল আছে, আর রোজ গার্ডেন আছে, উডেন হাট এরিয়া আছে, আমাদের যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, বার্থডে পার্টি, ব্যাংকোয়েট হল, ব্যাংকোয়েট হল আছে, আমাদের গেট টুগেদার পার্টি যে কোনো আমাদের বললে আমরা সেইভাবে আমরা অ্যারেঞ্জ করি। আর বুকিং এর জন্য কোথায় কন্ট্যাক্ট করতে হবে? এর জন্য আমি আমাদের যে মোবাইল নাম্বার অফিসিয়াল 9830044654, আচ্ছা, অথবা আমাদের জিএমএ যে নাম্বার আছে 9733961354, আটা নাম্বার আছে 9733894745, অথবা 9733961347, যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারি। আচ্ছা, অ্যাজ পার রিকোয়েস্ট আমরা সেইভাবে আমাদের গাইড করে দিই। আর কিছু অ্যাডভান্স করার কিছু যদি হয় তাহলে আমাদের আমাদের ব্যাংকিং অ্যাড্রেস যে আছে সেই অ্যাড্রেস দিয়ে দেবো, আমরা বা ফোনপে, জিপে, গুগল পে যেটা হচ্ছে আপনি, আমাদের ইউপিআই স্ক্যানার সিস্টেম আছে, সব ফেসিলিটিস আছে, আমাদের নিজস্ব ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। থ্যাংক ইউ। এবার আপনাদের বলবো এখানের আরেকটা হোটেল রাজহান্স গার্ডেনের ব্যাপারে। এখানে অনলাইন বুকিং হয়, জিপে, ফোনপে সবটাই অ্যাকসেপ্টেড, অ্যাডভান্স দিলে বুকিং হয়। হোটেল রাজহান্সেরও বেশ কিছু রুমের পিকচার্স শেয়ার করলাম, আর এখানে রুম ট্যারিফ স্টার্টিং হচ্ছে 2200 টাকা থেকে ডাবল বেডরুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর বাকি ডিটেলস জানার জন্যে ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনেও ফ্ল্যাশ করছে ফোন নাম্বার, কল করে কথা বলে নিতে পারেন। রিসেপশনের পাশ দিয়ে গেলে একটা বেশ সুন্দর বড় পুল এরিয়া আছে, এখানেও বাচ্চাদের জন্য একটা বড় লন আর ব্যাংকোয়েট হলের ব্যবস্থাও আছে। এই হোটেলটা নদীর অনেকটা কাছে, তাই রিভার সাইড ভিউটা বেশ ভালো পাওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লাগলো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।